আবারও নাকি মা হতে চলেছেন অপবিশ্বাস, এ বিষয়ে মুখ খুলেছেন এবার সাকিব খান। প্রিয় বন্ধুরা, তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে করে এ ধরনের আরও আপডেট নিউজ সবার আগে আপনি পেয়ে যান। অপবিশ্বাসের গর্বে একমাত্র সন্তান আব্রাহাম খান জয়। সন্তান হবার পরপরই সাকিব অপুর ডিভোর্স হয়ে যায়। অনেক আগে থেকেই তারা এখন একসঙ্গে আর থাকেন না। তারা এখন স্বামী স্ত্রী না হলেও তাদের মধ্যে অনেক সুসম্পর্ক রয়েছে, তাদের মধ্যে কোনো বিবাদ নেই, ঝগড়া নেই। এবার গুঞ্জন উঠেছে আবারও মা হতে যাচ্ছেন অপবিশ্বাস, এমনই কিছু প্রচার করছে বিভিন্ন অনলাইন গণমাধ্যম। সাকিবের সঙ্গে ডিভোর্স হওয়ার পর অপবিশ্বাসের অন্য কোথাও বিয়ে হয়নি আর। যদি বিয়েই না করেন তবে মা হবেন কিভাবে অপবিশ্বাস? অনেকে বলছেন সাকিব অপু আলাদা থাকলেও গোপনে তারা ঠিকই মিলামিশা করছেন, এজন্যই দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন অপবিশ্বাস। এমন খবরে এবার সাকিব খান খেপে গিয়েছেন। তিনি বলেন কে বা কারা গুজব রটাচ্ছে, অপু আবারও আমার সন্তানের মা হতে যাচ্ছে, এসব তারা কিভাবে বলতে পারে, কোথায় পায় আমি জানি না, ওর সঙ্গে আমার মাঝে মাঝে দেখা হয় শুধুমাত্র আমাদের সন্তানের জন্য। এইসব মিথ্যা তথ্য থেকে যেন দর্শকরা বিভ্রান্ত না হন অনুরোধ জানান ঢালিউড কিং সাকিব খান। অপবিশ্বাসের মা হওয়া নিয়ে সাকিব খানের এই কথাগুলো আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর এ ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।